এই যে দাঁড়াইছি, সাপোর্ট পাওয়া না গেলে দাঁড়ায় থাকা মুশকিল। আর এই যে স্ট্যান্ডে দিচ্ছে, স্ট্যান্ডে বসে নাই বনের কারণে, এগুলি দেওয়া দরকার ছিল না এভাবে। যাই হোক করে ফেলছেন, এখন আর কি করা, গালাগালির জায়গা না বাবা। এটা নিখিল বিশ্বের প্রতিপালক, তার আনুগত্য স্বীকার করছে, তার তরফ থেকে সবার উপরে শান্তি বর্ষিত হোক এই কামনা করে নবী আলী গাউস কুতুব পাগল ফকির মজলুম মস্তান সাধু গুরু বৈষ্ণব যে যেখানে যে অবস্থায় রয়েছেন সকলের প্রতি শ্রদ্ধা জানায়। আজকে যার নামে এই অনুষ্ঠান, আমি সেই দরবারে ভক্তি জানাই মাওলায়ে শেরে মস্তান রহমতুল্লাহ আলাই, সেই দয়ালের দরবারে ভক্তি জানাই তার ভক্ত জনাব শামসু মস্তান রহমতুল্লাহ আলাই, তার পবিত্র দরবারেও আমি আমার ভক্তি নিবেদন করছি। কামাল মস্তান সাহেব রয়েছে তাদের ভক্ত, আমাদের হান্নান মস্তান সাহেব রয়েছেন তার ভক্ত, সকলের প্রতি শ্রদ্ধা জানাই অন্যান্য ভক্তবৃন্দ যারা রয়েছে, যিনি মাওলায়ে শেরে মস্তান। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমার বাচ্চা বয়সে ওনার সঙ্গে দেখাও হয়েছে বোধহয় এক দুই দিন, ওনার মাজার কুষ্টিয়াতে। উনি যে উলি ছিলেন কোন সন্দেহ নাই, এতে এটা আমার জানা, আমার পূর্বপুরুষদের কাছে শোনা, আমি আবারও এই দরবারে ভক্তি জানাই। আজকে যার সঙ্গে গান আমাদের অলিদ মিয়া, বর্তমান নেত্রকোনার ভবিষ্যৎ, আমি প্রায় জায়গায় এই বিষয়টা বলি, বাউল গানের আতুর ঘর নেত্রকোনায়, কিন্তু এখানে এটা ধ্বংস হয়েছে। যে পরিস্থিতি দেখা যাচ্ছে গানে, অদূর ভবিষ্যৎ জানি না কি হবে, কোন নিশ্চয়তা নাই। এখন অলিদ মিয়া গান করছে, তার উঠতি বয়স, একটু চর্চা করে গানটা করে, এখন বাকি বর্তমান যাদের নেত্রকোনায় দেখছি কি ওইতা দিয়া চিন্তা হয়, যেখানে দিন শরতের মতো মানুষের জন্ম, সাধকের জন্ম, যেখানে বাউল স্রষ্টা রশিদউদ্দিন সাহেবের মতো মানুষের জন্ম, জালালউদ্দিন খান সাহেবের মতো মানুষের জন্ম, উকিল মুন্সির মতো মানুষের জন্ম, আর ওই দেশে এই জেলায় সারা দুনিয়ার মানুষ জানে বাউল গানের আতুর ঘর নেত্রকোনা। বর্তমান কি পরিস্থিতি লজ্জা করে দেখলে, কি আর বলবো, বলার কিছু নাই। তো সেই অলিদ মিয়ার প্রতি স্নেহ রইল, শুভেচ্ছা রইল। আজকে যার জন্য এখানে আসা দুইটা মানুষ, আমাদের সমীরণ বাবু দাদা আপনি একটু আসবেন, আসবো আসবো গান করতে আমারে জানাইলো, আচ্ছা কথা দিলাম আসবো। আমি আজকে প্রায় এক মাসের উপরে একটু অসুস্থ, যে পরিস্থিতি আমার ছিল সেটা গান গাওয়ার মতো না, ডাক্তার বলছে এক মাস রেস্টে থাকেন, আমি দুই দিনও মানে গাওয়ার শুরু করছি। এই যে সিজন নির্বাচনের পর থেকে যে অবস্থাটা হইল, আমার সেহেরির দিন, এই দিন সেহেরি খাইয়া গানের বাড়ির থেকে বাসায় যাইত,
এমন পরিস্থিতি, গতকালকে হঠাৎ করে সর্দি আইসা জ্বর আইসা কণ্ঠটা বসে গেল। আমি আমাদের আজিজুল বিশ্বাস তার বাড়িতেও আসি, আমি মাঝে মাঝে বেড়াইতে আসি, গান করতে আসি, এদিকে আসলে তার সঙ্গে দেখা করি। এই যে দুইটা মানুষ সমীরণ, সামনে পড়লে তার কাছে আদবের আর অভাব নাই। এখন চিন্তা করলাম যে আমি যে পরিস্থিতি গিয়া অত গান করা আমার পক্ষে সম্ভব না, আর যদি না যাই সমীরণ আজিজুল বিশ্বাস উনি ওইটার জন্য আমার সুপারিশ করছে, দুইটা মানুষ বেজ্জতি হয়। গান করি না করি যাব, অলিত মেরেও জানাইছি ভাই আমার কিন্তু এই পরিস্থিতি, কইলো আসেন দেখব। তা আরেকজন বাউল শিল্পী আমাদের এখানে আছে, বাউল ইদ্রিস মিয়া, লগে একটা টাইটেল আছে এটা দিতাম, তো শুভেচ্ছা রইল। আপনারা যারা আসছেন সকলের প্রতি শ্রদ্ধা জানাই, ধর্মের জন্য, সমাজ সভ্যতার জন্য, ভাষার জন্য, দেশের জন্য যারা জীবন দিয়েছেন, এখনো যারা জীবিত আছেন, সকল শহীদানদের প্রতি, মুক্তিযোদ্ধা ভাই বোন এখনো যারা জীবিত রয়েছেন সকলের প্রতি শ্রদ্ধা জানাই। গান করতে পারবো না, দেখি মালিক কি করে। হ্যাঁ, হিন্দু আছে না? আরে কি, যারা যারা আছেন হিন্দু কর্তা, নাম জানি না বা সামনে আসলে পরিচয় দিলে হয়তো চিনব, আমরা তো এলাকারই মানুষ যদিও এখন থাকি না, সকলের প্রতি নমস্কার রইল, ধন্যবাদ। হে দয়াল, হে দয়াল, হে হে দয়াল, এই হারমোনিয়ামটা একটু বাড়ায় রাখে। আমি ভুলে পড়ে ভুলে গেছি, ও দয়াল শরণ হয় না জন্ম মরণ, নিকটের বন্ধু তুমি, তোমার মতো নাই আপন। একটু বলি যে হারমোনিয়াম বাজাচ্ছ, আমার তো গায়ক একটু অন্যরকম, আমার একটু ফলো করা লাগবে। ভুলে পরে ভুলে গেছি, ভুলে পরে ভুলে গেছি, শরণ হয় না জন্ম মরণ, নিকটের বন্ধু তুমি, তোমার মতো নাই আপন, নিকটের বন্ধু তুমি, তোমার মতো নাই আপন। তোমার মতো এত কাছে
এ জগতে আর কে আছে ও দয়াল তোমার মতো এত কাছে, এ জগতে আর কে আছে যেমন আছার খেয়ে শিশু বাঁচে দয়াল, যেমন আছার খেয়ে শিশু বাঁচে দেখে অবাক হই তখন, নিঃশ্বাসেরই বায়ু যত কিনে যদি আনতে হতো নিঃশ্বাসেরই নাই কোন ধন নিকটের বন্ধু তুমি তোমার মত নাই আপন, মহাপ্রাপ্য করে দিলে ও দয়াল, থাক ভালো না থাক ও দয়াল, তুমি তাতে আছো বলে মহাপ্রাপ্য করে দিলে, বিচার করলে জগৎ মূলে দয়াল, করলে জগৎ মূলে হয় না দেখছি মূল পুরন, জানি না কোন মায়ায় পরে রাখলে আমায় আদর করে, জালালের মন নিকটের বন্ধু তুমি তোমার মত নাই আপন, আমি বন্দী তোমার, তোমার সৃষ্টি যত নাম ধরে বলিব কত, আম্বিয়া আউলিয়া যত হয়ে সবার প্রতি পদানত, এসব মা বিনা পানি আমি কি আর ভজন জানি, আমার দীক্ষা শিক্ষা গুরু যে জন বন্দি আমি তাহার চরণ, আমার বাউল শিক্ষার গুরু যিনি বন্দি তার চরণ খানি ওস্তাদ, ইসরায়েলের চরণ বন্দি যে শিখায় বাউলের সন্ধি, আমার দাদা গুরু জালালউদ্দিন নত শিরে তারে বন্দি, মস্তান শেরে মস্তান সর পাক দরবারে আমি ভক্তি জানাই নত শিরে, শামসু মস্তানের পাক দরবারে আমি ভক্তি জানাই নত শিরে, তাদের ভক্তবৃন্দ আছেন যারা
সালাম রইল প্রেম ভরায়া সর করে বসলেন যত সালাম রইল শত শত রয়েছেন হিন্দু কর্তারা নমস্কার জানিবেন তারা গান গাইব যাহার সাথে শুভেচ্ছা রয়ে এই সব আছে পীর মশাই আছেন যারা আমার ভক্তি রইল প্রেম ভরা সংক্ষেপে বন্ধ না গান সংক্ষেপে বন্ধ না গান হইয়া গেল সমাপন নিকটের বন্ধু তুমি তোমার মতো নাই আপন নিকটের বন্ধু তুমি তোমার মতো নাই আপন